আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি বৃষ্টির দিনে যে কাজটা করি, যে খাবারটা বেশি খাই, আসলে আমি বৃষ্টির দিনে বেশি খাবার ভালো লাগে আমার হলো মুড়ি, মুড়ি মাখানো। তো আমি বেশিরভাগই মুড়ি খাই। তারপর আমি একটু আমার প্রিয় খাবার বৃষ্টির দিনে মুড়ি, তো আমি মুড়ি খাই। তো আপনাদের প্রিয় খাবারগুলো, আপনাদের প্রিয় খাবারগুলো কী সেটা যদি একটু আমাদের কমেন্টে জানান, তো একটু আমি আমার শুনে একটু ভালো লাগতো। তো সবাই তো আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ, আল্লাহ রহমতে আল্লাহ। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের মানে রান্নাবান্নার রুমে দাঁড়িয়ে আছি, এখন দাঁড়িয়ে আছি, দেখুন বৃষ্টিতে ভিজে আছি। তো আজকে বৃষ্টির দিনে অনেক সুন্দর লাগছে, আবার কত মালার কিছু কিছু মানুষের ভালো লাগতেছে না, কারণ যে বৃষ্টির সময় তাদের মানে ঘরের ভিতরে বসে থাকে ভালো লাগে না। কিন্তু আমার কিন্তু ভালোই লাগে, ঘুমাতে ভালো লাগে এবং সব কিছু ভালো লাগে, এবং বৃষ্টিতে ঘুরতেও ভালো লাগে। জানি না সবার তো একই রকম তো সব কিছু না, তো আমার খুবই ভালো লাগে বৃষ্টির দিনে ঘোরা। তার জন্য আলহামদুলিল্লাহ, তো সবাই তো একই রকম না। তো আপনারা এখন কে কেমন কি করছেন? তো আজকে তো সারাদিনই বৃষ্টি, তো আপনারা তো সবার মধ্যে এক না। তো আজকে মনে হচ্ছে ভিডিওটা ক্লিয়ার মনে হচ্ছে যে আসলে অনেকটা সুন্দর, তাই সেজন্য আসলে বলার কিছু নেই। তো আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের এখানে সিরাজগঞ্জ থেকে আমি বলছি, তো সিরাজগঞ্জের অবস্থা খুবই ভালো, মানে সারাদিন আজকে আবহাওয়াটা অনেক ঠান্ডা, তো গরমের দিনে কিন্তু অতটা ঘুমানো আর ঘুরে ফিরে অতটা মজা না। বৃষ্টির দিন যদি একটা ছাতা হয় তাহলে কিন্তু বেটার, আর কোনো কিছু প্রয়োজন নেই, একটা ছাতা হলেই এনাফ। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।